বাংলাদেশে সরকারি চাকুরির ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ হবে 93% এবং রবিবার এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বলা হয়েছে 5% মুক্তিযোদ্ধা পরিবার, 1% নৃগোষ্ঠী এবং 1% প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য। যেখানে আগে কোটার ভিত্তিতে নিয়োগ হতো 56%, সেটি কমিয়ে আনা হয়েছে 7% এবং 30% ছিল মুক্তিযোদ্ধা ও পরিবারদের জন্য, সেটি কমিয়ে 5% করা হয়েছে। রবিবার কারফিউর মধ্যে সুপ্রিম কোর্ট এই রায় দেয়। রায়ের মধ্যে বলা হয়েছে, যেহেতু বিষয়টি পলিসি ম্যাটার, তাই নির্বাহী বিভাগ পরবর্তীতে প্রয়োজন হলে পরিবর্তন, পরিবর্ধন বা সংস্কার করতে পারবে। একই সঙ্গে 3 মাসের মধ্যে গ্যাজেট জারি করে আপিল বিভাগকে জানাতে আদালত নির্দেশনা দিয়েছেন। রায়ের পর রিটের পক্ষের আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেছেন, আদালত আশা প্রকাশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এখন যেন ক্লাসে ফিরে যায় এবং আদালতের প্রতি সম্মান দেখিয়ে আন্দোলন বন্ধ করে। একই সঙ্গে অভিভাবকদের বলা হয়েছে, অভিভাবকরা যেন শিক্ষার্থীদের বুঝিয়ে ক্লাসে ফিরে যেতে বলেন। তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক রায়, এ রায় যেন সবাই মেনে নেন, শিক্ষার্থীরা যেন ঘরে ফিরে যান, তৃতীয় পক্ষ যেন ঘোলা পানিতে মাছ শিকার না করে। ব্রিফিংয়ে তিনি একথা বলেছেন। তিনি জানান, আদালত সাম্প্রতিক সহিংসতায় নিহতদের ঘটনা তদন্তের কথা বলেছেন এবং বিচারপতির নেতৃত্বে যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হয়েছে তাকে সবাই সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন। তবে এই রায়ের পক্ষে এখন পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের যে সমন্বয়ক রয়েছেন বা যারা আন্দোলন করেছেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের মতামত বা কোনো কিছুই জানা যায়নি। এ নিয়ে বিবিসি এখন পর্যন্ত কোনো খবর প্রকাশ করেনি। আপনারা জানেন, এই কোটা বিরোধী যে আন্দোলন, সেটি নিয়ে বাংলাদেশে গত কয়েকদিন ধরে, বিশেষ করে গত 4 দিন দেশে সহিংসতা তৈরি হয়েছিল। এর কারণে প্রায় 100+ মানুষের মৃত্যু হয়, এর মধ্যে রয়েছেন অসংখ্য শিক্ষার্থী। শেষ পর্যন্ত ভয়াবহ পরিস্থিতি হওয়ার পর শুক্রবার রাত থেকে বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে, সেনা মোতায়েন করা হয়েছে। কারফিউর প্রথম দিনেও বাংলাদেশে বিশেষ করে ঢাকাতে 10 জনের মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। এর মধ্যে 2 জন পুলিশও ছিলেন। এছাড়াও ঢাকার বিভিন্ন স্থানে সংঘর্ষে জড়িয়েছে পুলিশ এবং ছাত্ররা। এখন এই রায়ের মাধ্যমে অনেকটাই শিক্ষার্থীদের পক্ষে এসেছে, যেহেতু আগে মুক্তিযোদ্ধা কোঠা ছিল 30% এবং সব মিলিয়ে কোঠা ছিল 56%, সেটি কমিয়ে 7% নিয়ে আসা হয়েছে। মানে মেধার ভিত্তিতে এখন সরকারি চাকরিতে সুযোগ পাবেন 93%। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।